ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। তো প্রথমেই বলি শুভ মকর সংক্রান্তি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তাই জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানালাম। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে দুপুরবেলা। আশা করি তোমরা অনেকেই গলিটা চেনো, আর যারা চেনো না তারা পুরো ব্লগটা দেখতে থাকো, যাচ্ছে একটা জায়গায় সবটাই তোমাদের শেয়ার করব। তো সঙ্গে থাকো, পাশে থাকো, আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আজ মা চলে গেছে, এক মাসের বেশি হয়ে গেল, মানে 13 তারিখে এক মাস হলো, তো এক মাস দুদিন আজকে চলছে। তো আমি অনেক দিন পর, প্রায় এক মাস পরেই আমি বাড়ি থেকে এতটা দূরে আজকে বেরোলাম, তাও একা। অনেককেই বলেছিলাম, বাট কারোর সময় তো আমার সময় মতন হয়ে ওঠে না, প্রত্যেকেই কাজে ব্যস্ত থাকে, তাই জন্য আমি একাই গেলাম। আর আমার মনে হয় না যে সংক্রান্তির দিন এরকম জায়গার থেকে আর কোনো বিশেষ জায়গা থাকতে পারে, বেস্ট জায়গা। তাই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, তো দেখতে থাকো, সবটাই শেয়ার করছি। তো আশা করি হালকা বুঝেই গেছে আমি কোথায় এসেছি। তো এটা আছি আমি একদম বাবুবাজারের পরে খিদিরপুরে জগন্নাথ মন্দিরের সামনে। তো চলে এসেছি, তো দর্শন করতে আসলাম, যেহেতু সংক্রান্তি, মকর সংক্রান্তি, কিন্তু যেহেতু কালা অসূর্য আছে তাই পুজো তো দিতে পারবো না, মহাপ্রভুকে দর্শন করেই চলে যাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। এখন যাচ্ছি, গিয়ে আমি জুতোটা রাখবো, হাতটা ধোবো, দিয়ে মহাপ্রভুকে আমি দর্শন করব। এখন ঘড়িতে 4টে বাজে, চলো আগে জুতোটা রেখে দিই, তারপরে সবটাই তোমাদের দেখাচ্ছি, আর পুরোটাই ভয়েস ওভার দেবো, কারণ সামনে ক্যামেরা রেখে কথা বলার মতো মানসিকতা আমার নেই। বা তোমাদেরকে বলেছি ভিডিও দেবো, তাই মাসে একটা দুটো যা পারি লং ভিডিও দেবো, এছাড়া প্রতিদিন থাকবে আমার হচ্ছে মিনি ব্লগ, সেগুলো দেখতে থেকে। সামনেই আছে অরুণ স্তম্ভ, দেখতে পাচ্ছি, আর মূল মন্দির আমার বাঁ হাতে আছে, পতিত পাবন ভাজা হচ্ছে সামনে, লক্ষ্মী সান্তনি আছে। আর আজকে যদি মকর সংক্রান্তি, আজকে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর মকর বেশ হয়, মানে 84 কোষ মকর বেশ হবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলে আসলাম ওপরে, আর এই দেখো পতিত পাবন শ্রী জগন্নাথ বলভদ্র মা সুভদ্রা সুদর্শন, চতুর্ধ মূর্তি, 3 ভাই বোন, দেখতে পাচ্ছ ভগবানের মকর বেশ হয়েছে, সবাই প্রণাম করার কৃপা লাভ করে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, খুব সুন্দর পেন্টিং করা আছে চারিদিকে, এবং মহাভারতের গীতার যত পৌরাণিক কাহিনী আছে জগন্নাথ রিলেটেড সেগুলো করা আছে। আর তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এখনও অনেক মন্দিরের দরজা খোলেনি, কিন্তু জগন্নাথ মন্দির বাদেও এখানে যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে আরও আরও মন্দির আছে, সেরকম এখানেও কিন্তু আছে, যেমন সূর্য দেবতার মন্দির, চন্দ্রদেবতার মন্দির, বা বিমলার মন্দির, বাটমঙ্গলার মন্দির, এরকম প্রমুখ আরও মন্দির, মহালক্ষ্মী মন্দির সমস্তটাই আছে। আর এখানে জগন্নাথ মহাপ্রভুর শ্রীকৃষ্ণের যে বিষ্ণুর যে দশাবতার আছে সেগুলো এখানে সব মূর্তি করা আছে, দেখতেই পাচ্ছ। এখানে নরসিংহ দেবতা আছে, এটা হচ্ছে মূল মন্দির, আর দেখো এখানে একটা বেলগাছ আছে, আর এখানেও একটা মন্দির আছে। এখান থেকে মানে এই মন্দিরটাতে আসলে আমার এত ভালো লাগে, এত শান্তি, এত শান্তি জগন্নাথ মহাপ্রভুর কাছে এসে মনে হয় না যে কী চাইবো, সে এত দিয়েছে, এত দিয়েছে, কিছু না চাইতো, আর কিছু চাওয়ার বাকি নেই। কিন্তু যদিও আমরা মানুষ, আমাদের কখনোই সন্তুষ্ট হই না, আমাদের চাওয়ার কোনো শেষ নেই, যতই ভগবান দেয় ততই মনে হয় আরও দিলে ভালো হতো, আরও দিলে ভালো হতো, তাই আমরা চেয়ে ফিরি। কিন্তু বিশেষ করে মহাপ্রভুর কাছে এসে কী চাইবো সেটা ভেবে পাই না। তো এসছি মহাপ্রভুকে অনেক কিছু জানাতে, অনেক কিছু কথা শেয়ার করতে, সে যদিও মনে থাকে সমস্তটাই শুনতে পায়, তবুও মন্দিরে আসা একটা আলাদা অনুভূতি, কারণ আমাদের প্রত্যেকে ভগবান থাকা সত্ত্বেও কিন্তু আমরা মন্দিরে আসি পুজো দিতে বা ঘুরতে বা দর্শন করতে। আর এই দেখো রথের চাকা রাখা আছে, কত সুন্দর লাগে। এখানে বড় একটা জগন্নাথ মহাপ্রভু আছে, কিন্তু সেটা ঢাকা দেওয়া আছে, আমার মনে হয় এটা কোনো কাজে লাগে মন্দির কর্তৃপক্ষের, সেই কারণটা পরে ইউজ হয়, তো ব্যাগ ঢাকা দেওয়া আছে। আর এই কাঁচের ঘরগুলো নতুন করে, যাই না আমি এগুলো কী করবে, বাট এই ঘরগুলো নতুন করেছে, বেশ ভালো লাগলো আমার। আর এই যে পুরো মন্দিরটা শীতের দুপুরবেলা অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে।
তো মহাপ্রভুকে দর্শন করে নিতে চলে আসলাম। আর এখানে আছে থাকার ব্যবস্থাও আছে, মন্দিরে অতিথি ভবন আছে, শ্রী জগন্নাথ টেম্পেল, এছাড়া ভোগ প্রসাদ পাওয়ার জায়গাও আছে। এখানে কিন্তু যজ্ঞ হয় মহাপ্রভুর। আর তোমাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে যজ্ঞের স্থল, এখানে যজ্ঞকুণ্ড করা হয় এবং বিভিন্ন পুজো আচারাদি করা হয় সব কিছু। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। আর এই সাইডে আছে হচ্ছে তোমাদেরকে ফার্স্টে দেখালাম অরুণ স্তম্ভ। ওখান থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে চলে আসলাম বাড়ির সামনে রাজডাঙ্গার মাঠে কসবাতে, যেখানে পিঠে পড়ি উৎসব হচ্ছে সেই কারণের জন্য। আর আমি ভয়েসটা দিচ্ছি, এখানে গান হচ্ছিলো, যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে ইউটিউবে একটা, সেই কারণে সমস্তটাই অফ করে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর যেহেতু মা চলে যাওয়াতে এক বছরই অসুবিধা হয়েছে, তাই জন্য পিঠে আমাদের বাড়িতে হয়নি। আর আমি পিঠে কিনেও খেতে পারবো না, তাই রাজ এসেছিলো, রাজে পিঠে আমায় কিনে খাওয়ালো। এখানে পাটিসাপটা আরও অন্যান্য পিঠে সব খেলাম, তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো পরে সমস্তটাই। তার আগে দেখিয়ে দিই কত সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছিলো, লাইটিং আর গানগুলোও ভীষণ ভালো। এখানে সব 80s-এ 70s-এ গান হচ্ছিলো বলে আমি তোমাদেরকে শুনতে পাচ্ছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রথমেই, কারণ কপিরাইট সমস্তই চলে আসবে। আগের বছরও যখন পৃথিবীর উৎসবে আমি ইমন দিয়ে এসেছিলো, আমি ভিডিও করেছিলাম, কিন্তু সমস্তটা মিনি ব্লগ, রিলস, শর্টসে বলো, বড়ো ভিডিও, সমস্ত জায়গাতেই আমার কপিরাইট খাচ্ছিলো। তাই জন্য একটা ভিডিওকে মানে 4-5 বার আমাকে এডিট করতে হয়েছে। এই সব কিছুর জন্য এবারে আমি যা করেছি সমস্তটাই অফ করে দিয়ে পুরোটাই আমি করে দিয়েছি। আর এখানে পাটিসাপটা আছে, রসবড়া আছে, পুলি পিঠে, চষি পিঠে সমস্তটাই আছে। তো এগুলো হচ্ছে 30 টাকা করে পিস আছে, আর বাটিগুলো 50 টাকা করে আছে। বাট সবার কাছে কিন্তু একদম নয়, বিভিন্ন স্টলে বিভিন্ন রকম দাম। আমার মনে হয় পার পিস পিঠে সর্বোচ্চ দাম 50 টাকা, কারণ এর বেশি আমি দেখলাম না, আর 30 টাকার কমে আমি দেখলাম না। হার্ডলি 20 টাকা পিসও আছে, কিন্তু সর্বোচ্চ দাম 50 টাকাই আছে। তো এই বড়ো একটা পাটিসাপটা নিয়ে নিয়েছি আমি, একটা রাজ একটা, আর এগুলো পার পিস পড়ছে কিন্তু 30 টাকা করে। আমার কাছে অনেকটা দাম মনে হলো, হয়তো মেলায় বসেছে বলে একটা যেহেতু ব্যাপার আছে বুঝতেই পারছো, সেই ক্ষেত্রে দামটা বেশি। বাট আমার বাড়ির সামনে সেম পাটিসাপটাই আরও সুন্দর, আরও মানে চ্যাপটাতে আরও বড়, এটার দাম কিন্তু মাত্র 12 টাকা করে। বাড়িতে এসে দেখতে পেলাম যে আবার পিঠে দিয়ে গেছে আমাদের তিনতলাতে দিদি থাকে, সে তো বাটি সাপটা সেগুলোও খেলাম। তো এইভাবেই আমার পৌষ সংক্রান্তি কেটে গেল। তো আমি এসে গেছি বাড়িটা, দেখতে পেলে এইভাবে পিঠাটা খাওয়া হলো আমার। অনেকদিনবার মুখ দেখাচ্ছি ক্যামেরার সামনে, এখন ঘড়িতে বাজে হলো 10টা, এখানেই ব্লগটা শেষ করবো। লাস্ট বার যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর বাকিটা তো মহাপ্রভু জানে, যা আমার জীবনে করছে সেই সবই তিনিই করছে। তো এটুকু বলে পাশে থাকো, ভালো থাকো, অনেক অনেক অনেকভাবে এনজয় করো মকর সংক্রান্তি। ভাই পাশে থাকো, বেশি বড় করবো না। তো ফাইনালি বলবো টাটা, খুব ভালো থাকো তোমরা। তো চলো, বাই বাই।